এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন আবারও বিজয়ী হতে যাচ্ছেন তা অনেকটাই নিশ্চিত ছিল। সেই ধারণা সত্যি করে রেকর্ড ব্যবধানে নিরঙ্কুশ বিজয় লাভ করলেন তিনি। সোমবার নিজের কার্যালয়ে এসে বিজয়ের দাবি করেন ভ্লাদিমির পুতিন। প্রথমে আমি রাশিয়ানদের ধন্যবাদ জানাই, আপনারা সুন্দরভাবে ভোট দিয়েছেন। আমরা সবাই একই ছাতার নিচে, অনেকেই আমাদের ভয় দেখাতে চান, আমাদের চেতনা ইচ্ছাকে দমাতে চান। পশ্চিমাদের এই চেষ্টা ইতিহাসে কখনোই সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। এবারের নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনাকে এক হাতে নিয়ে পুতিন বলেন, পশ্চিমা অনেক দেশের চেয়ে রাশিয়ার নির্বাচন অনেক বেশি সুষ্ঠু ও নিরপেক্ষ। কিছু গণতান্ত্রিক দেশের চেয়ে আমাদের ভোট অনেক স্বচ্ছ, তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আমাদের পছন্দের কোনো প্রার্থী নেই। ভোটাররা যাকে ভোট দিয়ে নির্বাচন করবেন, আমরা তার সঙ্গেই কাজ করব। কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানায় মোট ভোট পড়েছে 60%, যেখানে 87% ভোট পেয়েছেন পুতিন, ফলে আগামী 6 বছর ক্ষমতায় থাকার পথ পাকাপোক্ত হলো তার। অন্য 3 প্রতিদ্বন্দ্বীর কেউই 4%-এর বেশি ভোট পাননি। পুতিনের এবার ক্ষমতায় যাওয়ার মধ্য দিয়ে এক নায়কতন্ত্র জোসেফ স্ট্যালিনের 200 বছরের রেকর্ড ভেঙে দেবেন। এবারের নির্বাচন নিয়ে দেশটির সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে, কারণ পছন্দের প্রার্থীদের দাঁড়াতে দেননি পুতিন। এর মধ্যে গেল মাসে সাইবেরিয়ার কুখ্যাত কারাগারে রাজনৈতিক এবং পুতিনের সমালোচক আলেক্সেই নাভালিনির মৃত্যুবরণ, এর জন্য পুতিনকে দায়ী করে বিক্ষোভ করেন রাশিয়ানরা। এই প্রেসিডেন্ট নির্বাচনকে ভুয়া উল্লেখ করে উপহাস করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি সহ পশ্চিমা দেশগুলো। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।